ভালো একটা চাকরি ছেড়ে দিয়া কি এক বাটপারি ব্যবসা শুরু করলি, মানুষে ঠকাইলি। বাবা হিসাবে আমার কেমন লাগে সেটা তো তুই বুঝবি না। সারা দিন কম্পিউটার মোবাইল যন্ত্রপাতি নিয়ে পইড়া থাকা, মাটির গন্ধই ভুলে গেলি। তোর একটা কথা কই, এসব বাদ দে, বাদ দিয়া আমার সাথে কৃষিকাজ শুরু কর। গুগল আমি ছাড়তে পারুম না আব্বা, আমার গুগলের মেলা ভালো দিক আছে। কত মানুষ হালাল উপায় কত টাকা পয়সা অর্জন করতেছে। আমি কথা দিলাম আব্বা, আমি আর মানুষের লোকে প্রতারণা করুম না, সৎ পথে টাকা অর্জন করুম। আর আমি আমি আজকে থেকে এই গুগল গোলমাল টুকু মানে গোলাম, আজকে থেকে প্রযুক্তির ভালো দিকগুলো মানুষের সামনে তুলে ধরব। তুমি আমার মাফ করে দাও আব্বা। ঠিক আছে, ভালো কথা, তবে যেটা করবি ভালো কিছু করবি, কিন্তু আমার সাথে খেতে কাজ করতে হবে, মাটির গন্ধ কিন্তু দিতে হবে। ঠিক আছে, আমি এখন থেকে তোমার লোকে খেতেও কাম করব। তুমি আমার উপরে কষ্ট রাখো না আব্বা। আর এমনি কেউ ভয় দেখায় কি করো? কিছুই না, ভাবতেছি ভাবতেছি যে ঠিক এই সময় কোন ফসলটা ফলাইলে সবচেয়ে বেশি লাভবান হওয়া যায়। আমিও কিন্তু আজকাল ভাবতেছি। কি ভাবতেছি? পাগল মানুষের মাথা কেমনে ঠিক হয়ে গেল? কেন আমারে পাগল মনে হইলো কেন? সারাদিন মোবাইল কম্পিউটার, কোনো সুস্থ মানুষ কি এগুলা করে? আশেপাশে যে মানুষ আছে খবরই থাকে না। এখন থেকে আমরা ঝড় বৃষ্টি বাদল অমাবস্যা পূর্ণিমা যা আছে সব কিছু সত্যি সত্যি উপভোগ করুম। শুধু আমরা দুইজন? ও আমরা দুইজন, আমি তো ভাবলাম তিনজন চারজন। ঠিক আছে, তুমি চাইলে 10 জন 12 জন 100 জন হইব, সমস্যা কি? আচ্ছা ধান বুনুম না কি করুম কও তো, আমার মাথা কাম করতেছে। কি জানি, গুগল গুগলে দেখো, গুগলে দেখি।